वेलकम व्यूअर्स ऑन स्क्रीन जो फटोटी अपना देखते पाच्छेन एई धरनेर फटो जदि आपनी होलीते एडिट करे आपनार फेसबुक व्हाट्सएपे पोस्ट करते चान ताहले आजकेर भिडियोटी आपनार जन्य। तो एटा आपनी दुई मिनिटेई करे निते पारबेन आपनार स्मार्टफोन थेके आपनार पछंदेर फटो दिए। तो जानते होले भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखुन एई धरनेर फटो किभाबे आपनी एडिट करबेन। एटा करार जन्य आपनादेर अवश्यई एकटा ब्राउजारेर साहाज्य निते हबे। सरासरि आपनारा आपनादेर फोनेर जे गुगल क्रोम रयेछे गुगल क्रोमटी ओपेन करबेन। ओपेन करार साथे साथे एरकम आपनार सामने ओपेन हबे। एखाने आपनारा सार्च অপশনে লিখবেন রিমুভ বিজি লিখে সার্চ করবেন। আমি রিমুভ বিজি লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর আপনারা অবশ্যই ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাবেন যে ফটো আপলোড করার কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। এখানে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিট করতে চাইছেন, হোলিতে আপনি বিভিন্ন কালার দিতে চাইছেন, সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট করব গ্যালারি থেকে। তো আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার গ্যালারিতে চলে এসেছি। আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই যে ফটোটি রয়েছে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং স্মুথলিভাবে আপনিও কিন্তু এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি যে ফটোটি আমি এখানে নিয়েছিলাম সেই ফটোটি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে পাবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এই ফটোটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাদের কি করতে হবে, আরেকটি অ্যাপের সাহায্য নিতে হবে, যে অ্যাপটির নাম হয়েছে পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। সরাসরি ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে পাবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, এখান থেকে জাস্ট আপনি কি করবেন এই ইউটিউব থাম্বনেল এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, মানে একটা সাইজ আমি নিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে আপনারা অন্য সাইজও নিতে পারেন। তো এটাই কিন্তু ভালো হবে আমি যে ফটোটি এডিট করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন একটা টেক্সট কিন্তু এখানে রয়েছে, এখানে পাচ্ছেন ডিলিটের অপশন। ডিলিটের অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিলে যে টেক্সটটি ছিল সেটা আর থাকবে না। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট অপশনটি, তার আগের অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা, ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো আপনাকে নিয়ে নিতে হবে। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু অনেকগুলো ফটো নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি নেব। এবং যে সমস্ত মেটেরিয়ালস আমি এই ভিডিওতে ব্যবহার করব সেগুলো কিন্তু আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আমি টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ আমি যে সাইজটি নিয়েছিলাম তার সাথে। অবশ্যই ফর্ম থেকে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই অসুবিধাটা হবে না যে ছোটো বড় করার জন্য। তো নেওয়ার পরে আমি আবার কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আমি ক্লিক করব, মিডিল অপশন। এই অপশনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপোর্ট লেখা আছে, ইনপোর্টে আমি ক্লিক করব। ইনপোর্টে ক্লিক করার পরে গ্যালারি থেকে আমি আরেকটি পিকচার নিয়ে নেবো, অর্থাৎ পিএনজি কিছু পিকচার আমি রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটি, আমি এখান থেকে টিকে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁদিকে এখানে অনেকটা বড় মনে হচ্ছে। তো আমি কি করবো, উপরে আঙুল দিয়ে সরাবো, সরানোর পর এটাকে আমি সাইজ মতো ছোটো বড় করে নেবো। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো এখান থেকে সাইজ কিন্তু ছোটো বড় করে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই সাইজটি দেবো এবং এরকম থাকবে। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই কপি অপশনে আমি ক্লিক করব। কপি অপশনে ক্লিক করলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এর উপরে আরেকটি লেয়ার চলে এসেছে। এবার আমি কি করব, এটাকে আমি ঘুরিয়ে নেব, রোটেট করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, ক্রপ অপশনে ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করার পরে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে আমি টাচ করব, এটা কিন্তু এইদিকে ঘুরে যাবে। এরপর আমি টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করার পরে একই সাইজ রয়েছে, আমি কি করব, এখান থেকে জাস্ট এটাকে জায়গা মতো আমি বসিয়ে দেবো। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো জায়গা মতো বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট এরকমভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে এই যে লেয়ারগুলো নিয়েছি আমরা এগুলোকে লক করে দেবো। লক না করলে কি হবে, আমরা যখনই কোনো কিছু এডিট করব তখন কিন্তু এদিক ওদিক সরে যাবে। তার জন্য আমরা কি করব, লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে, এখান থেকে লক যে অপশন দেখতে পাচ্ছেন এর উপরে জাস্ট টাচ করে দেবো, তাহলে কিন্তু এই লেয়ারগুলো লক হয়ে যাবে। এরপর আমি আবার কি করব, এখানে টাচ করব, তাহলে কিন্তু পুনরায় আগের জায়গায় চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আমি কি করব, আবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপোর্ট লেখা, ইনপোর্টে ক্লিক করব। ইনপোর্টে ক্লিক করার পর এখান থেকে যে হোলি লেখা, যে পিএনজি যে লেখাটা রয়েছে এটা আমি নিয়ে নিলাম। এটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে জাস্ট এটাকে আপনারা ঠিকঠাক মতো জায়গা মতো আপনি বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট এভাবে করে আমি বসিয়ে দেবো ঠিকঠাক মতো জায়গা মতো। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো ঠিকঠাক জায়গায় কিন্তু আপনি বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট এইভাবে করে এখানে বসিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এইভাবে বসিয়ে দেবেন। বসানোর পরে কি করবেন, এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটাকেও লক করে দেবেন। তো আমি লক করে দিলাম। লক করার পরে এরকম চলে আসলো। চলে আসার পর এখান থেকে জাস্ট আবার ইনপোর্টে ক্লিক করব। ক্লিক করে আমি যে পিএনজি যে পিকচারটি আমি পিএনজি করেছি অর্থাৎ রিমুভ করেছি সেই ফটোটি নিয়ে নেব। তো আমি এখান থেকে এই যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে, এখান থেকে টিকে ক্লিক করে দেবো।
টিকি ক্লিক করার পর আমি সাইজ মতো কিন্তু এটাকে আমি বসিয়ে নেব, অর্থাৎ আমার যে এখানে যতটা সাইজ দরকার বা যতটুকু আমি রাখবো ততটুকু কিন্তু এইভাবে করে আমি বসিয়ে নেব। তো আমি এটাকে একটু বড় করে দেব, তো আপনারা সাইজ মতো বসিয়ে দেবেন। তো আমি ঝটাপট করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম রেখেছি। এরপর আমি কি করব, এই যে লেয়ারটি রয়েছে এটাকে আমি লক করে দেবো, সেমভাবে এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার পর স্ক্রিনের উপর টাচ করবো, কত সুন্দর লাগছে। এরপর আমি কি করব, আবার এখানে ইনপোর্টে ক্লিক করব, ইনপোর্টে ক্লিক করে দিয়ে আরেকটি পিএনজি আমি নিয়ে নেব। তো যে পিএনজিগুলো আমি ইউজ করছি এগুলো কিন্তু অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এই পিএনজিটি ইউজ করব, তার জন্য এখানে টিকে ক্লিক করে দেবো। টিকে ক্লিক করার পর এটাকে আমি কি করব, জাস্ট টাচ করে দিয়ে এখান থেকে এটাকে আমি ঠিকঠাক মতো এখান থেকে আমি যতটুকু রাখবো বা যেরকমভাবে রাখবো ততটুকু কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব। করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু ইনপোর্টে আমি ক্লিক করবো। ইনপোর্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আরেকটি কিন্তু ফটো আমি এখান থেকে নিয়ে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ফটোটি এটাকে আমি নিয়ে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এখানে টিক বাটনে ক্লিক করবো, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট কালার। এখান থেকে নিচের দিকে যাবো, নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ইরেস কালার লেখা আছে, এখানে আমি টাচ করবো। টাচ করার পর এখান থেকে দেখছেন এই অপশনটি আমি অন করে দেবো। অন করে দিয়ে এখান থেকে ওপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে আমি হালকা বাড়িয়ে দেবো, অর্থাৎ এটাকে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকছে না, তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেটে যাচ্ছে। এভাবে করে কিন্তু আপনি ছোটো বড় করে আপনি যেখানে বসাতে চাইছেন। তো আমি এখান থেকে কী করবো, এখানে আমি বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন পায়ের এখানে আমি এখানে কিন্তু বসিয়ে দেবো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে কালারটি কিন্তু খুবই সুন্দর লাগবে এখানে আমি দিলে। তো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে বসানোর পর এখান থেকে কী করবো, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অপাসিটি, অপাসিটির উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট অপাসিটিকে একটু কমিয়ে দেবো, অর্থাৎ আমি অ্যাডজাস্ট করে নেবো যাতে এটাকে দেখতে সুন্দর লাগে, আমার এখানে মনে হবে যে এখানে কিন্তু রং দেওয়া। এরপর টিক করে দেবো, এখান থেকে জাস্ট আবার উপরে চলে যাবো, এখান থেকে কপি অপশন, কপি অপশন ক্লিক করে আরেকটি কিন্তু আমি এখান থেকে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আরেকটু নিচে আমি কিন্তু এইভাবে করে বসিয়ে দেবো, অর্থাৎ আমি যেখানে যেখানে আমার দরকার সেখানে কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এইভাবে করে কিন্তু আপনি বসিয়ে দিতে পারবেন। এরপর আমি এখান থেকে আবার ইনপোর্টে ক্লিক করবো, ইনপোর্টে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে আরেকটি ফটো নিয়ে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি নেবো, এই ফটোটি নেওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। এখান থেকে সেমভাবে আমি এখান থেকে কী করবো, ইরেস কালারে ক্লিক করবো, এখান থেকে এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে একটু হালকা এখান থেকে বাড়িয়ে দেবো যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। এবার আমি কী করবো, এখান থেকে জাস্ট উপরের দিকে যাবো, এখান থেকে অপাসিটিতে চলে যাবো, অপাসিটিটাকে এখান থেকে জাস্ট একটু কমিয়ে দেবো, একটু হালকা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রাখবো কত, এখান থেকে আমি 40 রাখবো। 40 রাখার পর টিক করে দেবো, টিক করে দেওয়ার পর এখান থেকে নিচে যাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেস, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি কিছু রিমুভ করে দেবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে কালারটি রয়েছে এই কালারটি আমি রিমুভ করে দেবো। জাস্ট ব্লু কালারটি আমি রাখতে চাইছি, তার জন্য ব্লুটাই থাকবে, তো আমি এখান থেকে ব্লুটা রাখবো। আপনাদের যতটুকু লাগবে বা আপনার যতটুকু দরকার সেরকমভাবে কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখবো, রাখার পর এখানে টিক বাটনে ক্লিক করে দেবো। টিক বাটনে ক্লিক করার পর দেখতে এই যে পিকচারটি এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটাকে আমি ছোট করব, একদম ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আমি কি করব, এখানে আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু যে গাল বরাবর এখানে আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিকঠাক জায়গাতে এখানে কিন্তু পিকচারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যদি আপনি চাইছেন যে এটাকে জুম করে একটু দেখে নেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, এখান থেকে জাস্ট স্ক্রিনের উপরে ধরে আপনি কিন্তু জুম করতে পারবেন। তো আমি এখান থেকে জুম করছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি জুম করে নিচ্ছি। জুম করে আমি দেখে নিচ্ছি যে ফটোটি ঠিকঠাক জায়গায় বসেছে কিনা। ঠিকঠাক জায়গায় বসানো হয়ে গেলে এখান থেকে কি করবেন, এখানে সেভের অপশন দেখতে পাচ্ছেন, সেভের অপশনে ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাস ইমেজে ক্লিক করার পর এখান থেকে এরকম চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে আল্ট্রা, আল্ট্রাতে ক্লিক করবেন। আল্ট্রাতে ক্লিক করলে কি হবে, এই ফটোটি এইচডি আকারে আপনি সেভ করতে পারবেন। এখানে সেভে ক্লিক করে দেবেন, তবে এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, এখান থেকে গ্যালারিতে আমার কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবার আমি গ্যালারি ওপেন করবো এবং ওপেন করে আপনাদের দেখাবো। এখান থেকে আমি গ্যালারি ওপেন করলাম এবং এটা কিন্তু আগের করা ছিল, এবং আমি যে ফটোটি এইমাত্র করলাম সেটা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দরভাবে হোলির পিকচার কিন্তু এখানে এডিট হয়ে গেল। এবার আমি এই ফটোটিকে এইচডি করবো। এইচডি করার জন্য আপনাদের আরেকটি অ্যাপের সাহায্য নিতে হবে, যে অ্যাপটির নাম হয়েছে রিমিনি। তো আমি এখান থেকে জাস্ট রিমিনির উপরে ক্লিক করবো। রিমিনি আপনারা প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে রিমিনি দেখতে পাচ্ছেন, এখান থেকে রিমিনি অ্যাপটি ওপেন করবো। ওপেন করার সাথে সাথে কিন্তু রিমিনি অ্যাপটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এরকম। এখান থেকে কেটে দেবেন, কেটে দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে যে ফটোটি আপনি এডিট করছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে জাস্ট প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াশ অ্যান্ড অ্যাড, এখানে আপনি ক্লিক করবেন, এটা অ্যাড শো করবে। তো আমার কিন্তু ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি এখান থেকে গ্যালারি ওপেন করবো। গ্যালারি ওপেন করে আপনাদের ফটোটি দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আগের ফটো, এবং আমি যে এইমাত্র এইচডি করলাম সেই ফটোটি দেখতে পাচ্ছেন। এই ফটোটি কতটা ইউনিক লাগছে এবং কতটা দেখতে সুন্দর লাগছে। তো এরকম ফটো আপনি কিন্তু এডিট করতে পারবেন। এবার যে দুটো অ্যাপ সম্বন্ধে আপনাদের বললাম, সেই দুটো অ্যাপ আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি আপনাদের প্লে স্টোর থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন জাস্ট আপনারা পিক্সেল ল্যাব।
PIXLAB লিখলে কিন্তু আপনাদের সামনে এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে অ্যাপটি থেকে আপনি আপনার ফটোটি এইচডি করবেন সেটা হচ্ছে রিমিনি। এখান থেকে রিমিনি লিখে আপনারা সার্চ করবেন। এখান থেকে রিমিনি আমি এখান থেকে লিখে সার্চ করলাম। সার্চ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই যে অ্যাপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে কিন্তু এটার থেকে আপনি করে নিতে পারবেন। এখান থেকে যে কোনো একটা অ্যাপটি ইনস্টল করলেই আপনি সেমভাবে করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।